আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জুমার দিনের ফজিলতপূর্ণ কিছু আমল নিয়ে আলোচনা করব। জুমার দিন সাপ্তাহিক দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন জুমার দিনে, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন জুমার দিনে, লৌহ কলম সৃষ্টি করেছেন জুমার দিনে, পৃথিবীকে ধ্বংস করবেন জুমার দিনে, সারা পৃথিবী ধ্বংস হবে, আমরা সকলেই অবগত। আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে, সমস্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে, কেউ কাউকে চিনবে না, ভয়াবহ অবস্থা হবে জুমার দিন। সেটা কাল কেয়ামতের দিন, হাশরের দিন, একত্রিত হওয়ার দিন, সেটাকে জুমার দিন বলা হয়ে থাকে। জুমার দিনের অনেকগুলো বৈশিষ্ট্য, জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন থেকেও শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। জুমার দিন যে ফজিলতপূর্ণ, এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। জুমার দিনের বৈশিষ্ট্য তো রয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে এক ধরনের অনুভূতি তৈরি হয়ে যায় জুমার দিনে। সাপ্তাহিক অন্য দিন নামাজ না পড়লেও জুমার দিন মানুষ নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে যে জুমার নামাজ আদায় করব। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, যে সময় রব্বুল আলামিনের কাছে দোয়া করলে, প্রার্থনা করলে, কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে দিয়ে দেন। সুবহানাল্লাহ। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ বলার পূর্বে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা নামাজের দোয়া দুরুদ বিভিন্ন মাসআলা মাসাইল শিখতে চান, অনেক মা বোনেরা পেট্রিকা নামাজ শিখতে চান, নামাজ পড়তে পারেন না, শরম লজ্জা কাউকে বলতেও পারেন না, আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফলো করুন, amolshikha.com এ ভিজিট করুন, আপনি সেখান থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। জুমার দিনের ফজরের নামাজের পরেই কিছু আমল, ফজরের নামাজের পরে যে আমলটা করবে সেটা হলো, প্রথমত সুরায় কাহাফ তেলাওয়াত করবে। সুরায় কাহাফ রয়েছে কুরআনুল কারিমের মাঝামাঝি অংশে বলা যায়। সুরা বানী ইসরায়েলের পরের সুরাকে সুরা কাহাফ বলা হয়, 15 নম্বর পারায় রয়েছে। সুরা কাহাফের ফজিলত সম্পর্কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, 70,000 ফেরেস্তা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, তার ইমানের মধ্যে এক সপ্তাহ নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। সুরা কাহাফ যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তারা অন্যদিন কোরআন তেলাওয়াত করতে পারছি বা না পারছি, কিন্তু জুমার দিনে আমরা বিশেষভাবে একটু গুরুত্ব সহকারে জুমার নামাজের পূর্ব ক্ষণের ভিতরে এই আমলটি করার চেষ্টা করব। সুরা ইয়াসিনের আমল রয়েছে। সুরা ইয়াসিনের আমল সম্পর্কে তিরমিজি শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সুরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক তার সমস্ত কোরআন পাঠ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন পাঠ করবে, তাকে 10 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ! আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে দেবেন সুরা ইয়াসিনের উছিলায়। যে ব্যক্তি
যে ব্যক্তি মৃত ব্যক্তির জন্য সুরা ইয়াসিন পাঠ করবে তার কবরের আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। রাতে পড়ে মারা গেলে সে শহীদের দরজা লাভ করবে। মৃত্যুর সময় রোগীর নিকটে পড়লে মৃত্যুর যন্ত্রণা দূর হবে, অতি আহসানের সাথে সহজে তার মৃত্যু হবে। মা বোনদের প্রসব বেদনা হয় ওই সময় কোনো ব্যক্তি যদি সুরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে সহজে প্রসব বেদনা দূর করে দিবেন, সহজে সন্তান ভূমিষ্ঠ হবে। যে কোনো মাকসাদকে সামনে রেখে সুরা ইয়াসিন পাঠ করলে তার মাকসাদ পূরণ হবে। শয়নকারে পড়লে সকালবেলায় নিষ্পাপ অবস্থায় সে ঘুম থেকে উঠবে। দৈনন্দিন সুরা ইয়াসিন পাঠ করলে কেয়ামতের দিন পাটকারীর জন্য সুপারিশ করবে। কবরের পাশে পড়লে কবরের আজাব মাফ হবে। জুমার দিন ইয়াসিন সুরা পাঠ করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। তাই আমরা জুমার দিন সুরা ইয়াসিন পাঠ করবই এই উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা ইয়াসিন উছলে আমার দোয়াকে কবুল করবেন। খাদ্যের স্বল্পতা থাকলে, অভাব অনটন থাকলে, বিপদে থাকলে সুরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদকে দূর করে দেবেন সুরা ইয়াসিনের উছিলায়। 1000 বছরের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কোনো ব্যক্তি যদি সুরা ইয়াসিন পাঠ করে 1000 বছরের পূর্বের গুনাহ সে করেছে সেটা কারোর কাছে প্রকাশ করে নাই, এই সুরা ইয়াসিন পাঠ করার পর খাটি দিলে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তাই আমরা জুমার দিন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পাঠ করব, এরপরে 2 রাকাত আমরা নামাজ আদায় করে নেব। ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত যতটুকুই পারি 2 রাকাত নামাজ আদায়ের পরে কাকুতি বিনতি করে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করব, দোয়া করব, দোয়ার উছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিপদকে দূর করে দিবেন। দোয়া এমন একটি ইবাদত, দোয়া এটি আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হল ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, মিনতি করা, কামনা করা, অনুরোধ করা, মন থেকে চাওয়া, আবেদন করা ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা যেসব ভালো জিনিসের প্রার্থনা করি এবং মন্দ জিনিস থেকে পানাহ চাই তাকেই দোয়া বলে। দোয়া মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। দোয়ার মাধ্যমে অনেক জটিল ও কঠিন কাজও মানুষের জন্য একবারে সহজ হয়ে যায়। আল্লাহ ও বান্দার মাঝে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ের সাথে দোয়াকারীকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তাই আমরা এটা ফজর নামাজের পর এই আমলগুলো করব, দোয়া করব। এরপরে জুমার নামাজের পর একটি বিশেষ মুহূর্ত রয়েছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে থাকেন। এর মধ্যে একটি মুহূর্ত রয়েছে জুমার দিন জুমার নামাজের পর, কেউ বলেছেন আসরের নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে থাকেন। তাই আমরা এই দোয়ার আমলটি করব। জুমার দিনের আমলের কথা বললাম, যারা পুরুষ রয়েছেন তারা জুমার নামাজের উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, হাত পায়ের নখ কাটবে, মুছ কাটবে, মুছ খাটো করবে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছল করার পর মসজিদের দিকে রওনা দেবে জুমার নামাজের উদ্দেশ্যে। সেখানে কোনো কোনো কথাবার্তা বলবে না, যত আগে অংশগ্রহণ করবে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। আরেক বর্ণনা রয়েছে জুমার দিন কোনো ব্যক্তি যখন জুমার নামাজের উদ্দেশ্যে রওনা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে সওয়াব দান করেন। আরেক বর্ণনা রয়েছে 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। জুমার নামাজের উছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন পার পূর্ববর্তী গুনাহসমূহকে মাফ করে দেন। তাই আমরা জুমার নামাজ আদায় করব, আসরের নামাজের মাগরিবের পূর্ব মুহূর্তে তওবা ইস্তেগফার পাঠ করার পর রব্বুল আলামিনের কাছে খুব বেশি কান্নাকাটি করব, দোয়া করব। কিছু আমল করতে পারি সেটা হলো সূরা ইখলাস অধিক পরিমাণে পাঠ করতে পারি। সূরা ইখলাসের অনেক ফজিলত রয়েছে, যারা বড় সূরাগুলো পড়তে পারে না, সূরা ইয়াসিন পাঠ করতে পারি না, সূরা ইয়াসিন পাঠ করতে পারি না, সূরা কাহফ পাঠ করতে পারি না, আমরা সূরা ফাতিহা যদি পারি সূরা ফাতিহা পাঠ করব। আর রসুলের প্রতি অধিক পরিমাণে দুরুদ পড়ব, দুরুদের অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে অধিক পরিমাণে দুরুদ পাঠ করবে
রাসূল তার উপর খুশি হবে এবং তার জন্য সুপারিশ করা রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্টি হন এবং তার উপর রহমত নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদ দান করেন, কিয়ামতের দিন দুরুদের উসিলায় আরশের নিচে ছায়া দান করবেন। কিয়ামতের দিন তাদের আমল সমূহ ওজন করা হবে এমন পাল্লা যে পাল্লায় আমল ওজন করার দ্বারা তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিন ভীষণ পিপাসার কষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের উসিলায় তাকে রক্ষা করবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের প্রতি অধিক পরিমাণ দুরুদ পাঠ করার তৌফিক দান করুক। আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন, আমল করবেন, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন, ফরজ বিধানগুলো যথাযথভাবে পালন করবেন, হারাম কাজকে বর্জন করবেন, আর আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে আমল করে যান ইনশাআল্লাহ। আর দুনিয়াবি যেগুলো কাজের সাথে আপনি লিপ্ত রয়েছেন হালাল পথে চলার চেষ্টা করুন, খারাপ কাজকে বর্জন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার বিপদ আপদ দূর করবেন, এটি পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, ইখলাস রাখবেন আর চেষ্টা করে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।